ইসলামের ঐতিহ্য সমানে চলেছে, এই হচ্ছে সমস্যা। যোগ করবেন কিনা আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে সাজিদ অমিত শুনছিলেন। জি, আসলে আমি যে পার্সপেক্টিভটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা মানে আমি আমাদের গবেষণা কেন্দ্রে সেন্টার ফর এন্টারপ্রাইজ সোসাইটিতে আমরা রিসেন্টলি অনেক রিসার্চ করেছি যে ইমোশনাল হেলথের প্রেক্ষাপটে অনেক রিসার্চ করেছি, এবং আমরা দেখি যে এই ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট আমরা গ্রোথ গ্রোথ স্টোরি শুনছি বাংলাদেশ ইজ গ্যালোপিং অ্যাহেড, ইনফ্যাক্ট বলা হচ্ছে যে 8% গ্রো করবে বাংলাদেশ, অ্যান্ড অল দিস ইজ ট্রু, বাট এর সাথে আসে হচ্ছে ইনক্রিজড কম্পিটিশন, এটা ভেরি হাইলি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। আমি আমার বিজনেস স্কুল ছাত্রদের দেখি যে এই প্রচুর প্রতিযোগিতা, অ্যান্ড দিস স্টার্টস অ্যান্ড সো এই এই এনভায়রনমেন্ট আই থিঙ্ক এখানে আমাদের আসলে আমরা যেহেতু একটা এডুকেশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কথা বলছি, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু অলসো টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি টু রিফ্লেক্ট। আমরা যারা এডুকেশনিস্ট কিসে রিফ্লেক্ট, যে আমরা তো বিবিএ গ্র্যাজুয়েট তৈরি করছি, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তৈরি করছি, বাট উই আর নট ক্রিয়েটিং হিউম্যান বিইংস, উই আর নট ক্রিয়েটিং সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। এর মানে কি, আমি যদি এখন আরও কিছু এক্সাম্পল দিই, আমরা চেষ্টা করছি ফর এক্সাম্পল যেটা যে আমরা ইউনো আমার যে লিডারশিপের যে প্র্যাকটিস, এটা তো ধরেন ক্লাবের মাধ্যমে হয়, এটা স্পোর্টসের মাধ্যমে হয়, আমি বাইরে দেখেছি যে প্রচুর ধরনের এনকারেজমেন্ট থাকে, সিস্টেমিক এনকারেজমেন্ট, ধরেন স্পোর্টস স্কলারশিপ থাকে, মিউজিক স্কলারশিপ থাকে। আমি তো দেখি যে কম্পেয়ার টু ধরেন 10 বছর আগে মানুষ যতটা ইনভলভ হতো এইসব স্পোর্টসে, কালচার এটসেট্রা, ইজ নাও রিপ্লেসড বাই টেকনোলজি। টেকনোলজি ওয়াজ সাপোজ টু ইউনাইট আস, বাট ইটস নট ইউনাইটিং আস, ইটস ডিভাইডিং আস, মানুষজন নুনে চলে যায়, অ্যাজ উই হ্যাভ ডিসকাসড। তো পেরেন্টহুডের পেরেন্টিংও এখানে একটা ফেলিয়ার কথা আসতে পারে। সো এই যে সামগ্রিক যে ফেলিয়ার যেটা আপনারা বলছিলেন, এটা অ্যাড্রেস করাটা কমপ্লিকেটেড, অ্যান্ড আই থিঙ্ক এডুকেশনিস্ট উই শুড নট ট্রাই টু অ্যাড্রেস এভরিথিং, উই শুড ট্রাই টু অ্যাড্রেস হোয়াট উই ক্যান অ্যাড্রেস। সো আমরা কী করতে পারি, আমাদের এডুকেশন সিস্টেমে কো কারিকুলার অ্যাক্টিভিটি এনকারেজ করে হোক, আর্টিস্টিক কম্পিটিশন এনকারেজ করে হোক। স্যার আপনি বলছিলেন খুব অ্যান্ড রাইটফুলি যে আমাদের যে অ্যাডমিশন সিস্টেম এটাও তো খুব প্রবলেম্যাটিক, এত মানুষ পরীক্ষা কীভাবে দিবে বা কেন দিবে, এখানে তো ফিল্টারিং ক্রাইটেরিয়া হাই স্কুল লেভেলে হওয়া উচিত, যেটা হয় ইন মোর প্রোগ্রেসিভ প্রোগ্রেসড কান্ট্রিজ। তো আমার মনে হয় দিস ইজ এ অপরচুনিটি ফর আস টু আস্ক আ লট অফ ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, যে উই শুড নট জাস্ট বি প্রডিউসিং গ্র্যাজুয়েটস, হোয়াট এলস ক্যান উই ডু, আমাদের এই ভারসাম্যহীনতা যেটা এসছে এই র্যাট রেস, হাউ ডু উই কমপ্লিমেন্ট দ্যাট উইথ মোর আর্টিস্টিক এক্সপোজার, মোর স্পোর্টিং এক্সপোজার, কালচারাল এক্সপোজার, এবং অন টপ অফ এভরিথিং যেহেতু এখন ইনক্রিজিংলি বাংলাদেশ ইজ কানেক্টেড গ্লোবালি, মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ এগুলো নিয়ে কথাবার্তা এখন আর ওপেনলি বলা যায়, ইউনিভার্সিটিতে ইনভেস্ট করছে কিছু ক্ষেত্রে ইন কাউন্সিলিং, ইন ক্রিয়েটিং কাউন্সিলিং অফিসেস, এখানে একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট দরকার। পিপল নিড টু ইউনো পিপল নিড প্রফেশনাল সাপোর্ট, ফ্রেন্ডস আর অফেন নট এনাফ, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা একটু আগে বলছিলাম যে আইসোলেশনও বেড়েছে হয়তো, সো উই নিড স্পেশালিস্টস অ্যাড্রেসিং দিজ ইস্যুস। সো এখানে একটা মাল্টিপ্রাউন্ড একটা ইন্টারভেনশন দরকার, স্টার্টিং উইথ গভর্নমেন্ট অফকোর্স, ইউনিভার্সিটিজ, us individual teachers, parents. So I think ekhane actually culpability blame amader shobari. Ji ami sadiq alim er kache